আজকে তোমাদের সাথে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এমআইএসটির ভর্তি সংক্রান্ত সকল তথ্য তোমাদের জানাই দেব। যেহেতু এমআইএসটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, তো তোমরা যাদের স্বপ্ন আছে এমআইএসটির ভর্তি পরীক্ষা দেওয়া, তাদের অবশ্যই প্রথমে জানতে হবে এমআইএসটিতে ভর্তি পরীক্ষায় কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে, বা এমআইএসটি ভর্তি সিস্টেমটা কি, বা তোমাকে কীভাবে এমআইএসটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রথমে আবেদন করতে হবে, বা কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এ সংক্রান্ত সকল তথ্য নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। আশা করি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এমআইএসটির ভর্তি সংক্রান্ত সকল তথ্য যেমন জানতে পারবা, পাশাপাশি এমআইএসটিতে পড়াশোনা করলে কত টাকার মতো তোমার খরচ হতে পারে, এ নিয়েও তোমার সুস্পষ্ট একটা ধারণা হয়ে যাবে। তো সর্বপ্রথম যেটা আলোচনা করব যে এমআইএসটি নিয়ে সকলের মনে একটা প্রশ্ন থাকে যে এমআইএসটি কি পাবলিক বিশ্ববিদ্যালয় না প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তো এমআইএসটি কিন্তু বিইউপির অধীনস্থ, তো যেহেতু এটা বিইউপির আন্ডারে, তো বিইউপি যেহেতু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, তাই ধরে নেওয়া হয় যে এমআইএসটিও একটা পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয়। তো যদিও বিইউপি কিন্তু সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়। এই ক্যাম্পাসটা কোথায় অবস্থিত? এই ক্যাম্পাসটা ঢাকার মিরপুরে অবস্থিত। তো এখন যেটা নিয়ে আলোচনা করব, তুমি যদি এমআইএসটিতে পড়াশোনা করতে চাও, আগে তোমাকে ভর্তি পরীক্ষায় বসতে হবে। এই ভর্তি পরীক্ষায় বসার জন্য তোমাকে অবশ্যই সুনির্দিষ্ট একটা আবেদন যোগ্যতা প্রয়োজন। সেই আবেদন যোগ্যতাটা কি? আবেদন যোগ্যতা হলো এসএসসি যদি তোমার 2020 অথবা 2021 ব্যাচ হও, তাহলে তুমি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবা। অপরদিকে এসএসসির জিপিএ যদি তোমার 4 পয়েন্ট থাকে 4 সাবজেক্ট ছাড়া, তাহলে তুমি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবা। আর এইচএসসি যদি 2022 অথবা 2023 ব্যাচ হও, তাও তুমি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবা। তার মানে যারা সেকেন্ড টাইমার আছে তারা এখানে পরীক্ষা দিতে পারবে, তবে সেকেন্ড টাইমারদের কিন্তু ভর্তি পরীক্ষা থেকে 5% মার্ক কিন্তু কেটে নেওয়া হবে। এখন এইচএসসির অবশ্যই একটা জিপিএস যোগ্যতা প্রয়োজন, সেটা কি? যে ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ সবগুলোকে যদি 5 করে ধরা হয় তাহলে কত হয়? 20 হয়। এই জিপিএ, এই 20-এর ভিতরে তোমার যদি এই সবগুলোর জিপিএ যোগ করে যদি তোমার 17 হয়, তাহলে তুমি এখানে ভর্তি পরীক্ষায় বসতে পারতেছো। তো এখন আলোচনা করব এই যে ভর্তি পরীক্ষাটা নিবে এর মানদণ্ডটা কি। তো ভর্তি পরীক্ষার মানবন্টনের আগে জানবো এর সিলেবাসটা হলো তোমার এইচএসসি 2023-এর তোমার যে বোর্ড পরীক্ষায় যেই সিলেবাসে তোমরা পরীক্ষা দিচ্ছ সেই সিলেবাসে এখানে ভর্তি পরীক্ষাটা হবে। তার মানে এখানে শর্ট যে সিলেবাস আছে সেই শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষাটা দিতে পারতো। এখানে 2টা ইউনিটে পরীক্ষা হয়, একটা হলো এ ইউনিট, সেটা হলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে। এখানকার আবেদন ফি হলো 1000 টাকা। তো এখানে যদি তুমি ভর্তি পরীক্ষা দিতে চাও, তোমাকে আবেদন করতে গেলে 1000 টাকা খরচ হবে। তো এখানে কোথা থেকে প্রশ্ন আসবে? ম্যাথ থেকে 90 মার্কের প্রশ্ন আসবে, ফিজিক্স থেকে 70 মার্কের, কেমিস্ট্রি থেকে 30, ইংলিশ থেকে 10 মার্কের প্রশ্ন। তাহলে টোটাল 200 মার্কের পরীক্ষা হবে, এবং এখানে কিন্তু লিখিত পরীক্ষা হবে, এখানে কিন্তু এমসিকিউ কোনো প্রশ্ন আসবে না, এবং সময় দেওয়া হবে হলো 3 ঘন্টা। বি ইউনিট, এটা মেনলি আর্কিটেকচার সাবজেক্ট আছে, তবে বি ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই তোমাকে কিন্তু এ ইউনিটের এই ম্যাথ থেকে প্রশ্ন আসবে 90, তোমার ফিজিক্স থেকে 70, কেমিস্ট্রি থেকে 30, ইংলিশ থেকে 10, পাশাপাশি এক্সট্রা তোমাকে এখানে এই 200 নম্বরে ড্রয়িং পরীক্ষা দিতে হবে। তার মানে 3 ঘন্টা তোমাকে এ ইউনিটের পরীক্ষাটা দেওয়ার পরে আরও তোমাকে 2 ঘন্টা ড্রয়িংয়ের পরীক্ষা দিতে হবে। টোটাল তুমি এখানে 5 ঘন্টা তোমাকে পরীক্ষা দিতে হবে। তো এখানে কিন্তু জিপের উপরে আলাদা করে কোনো মার্ক নাই, এখানে পাস মার্ক হলো তোমার 40, এখানে নেগেটিভ মার্কিং নাই। আর এই ভর্তি পরীক্ষায় তুমি কিন্তু ক্যালকুলেটার ইউজ করতে পারতো। এবং এই যে এমআইএসটি ভর্তি পরীক্ষাটা নেয়, এই ভর্তি পরীক্ষার মাধ্যমে কত স্টুডেন্ট চান্স পায়? এখানে প্রায় 570 জন স্টুডেন্ট কিন্তু চান্স পায়। তো এখানে যদি তুমি ভর্তি পরীক্ষা দিতে চাও, আগে তোমাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে কোন ওয়েবসাইটে? এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে, এই ওয়েবসাইটে যে তোমাকে আবেদন করতে হবে। এবং আবেদনটা কবে থেকে শুরু হচ্ছে? আবেদন কিন্তু ডিসেম্বরের 27 তারিখ থেকে শুরু হয়ে সেটা তোমার জানুয়ারি মাসের 17 তারিখ পর্যন্ত কিন্তু তোমাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এর ভিতরে তোমাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর এখানে কিন্তু সিলেকশন আছে, সিলেকশনের রেজাল্ট আসবে, তারপরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমার ফেব্রুয়ারি মাসের 17 তারিখে। আর এই এ রুটের যে পরীক্ষা, সেই এ রুটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। আর যারা বি ইউনিটের পরীক্ষা দিবে তাদেরকেও আগে এ ইউনিটের পরীক্ষাটা দেওয়া লাগবে। দেওয়ার পরে বি ইউনিটের এক্সট্রা যে আরও যে তোমার ড্রয়িং পরীক্ষাটা হবে সেটা বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত কিন্তু অনুষ্ঠিত হবে। এবং এই যে এমআইএসটি আছে, এই এমআইএসটি কিন্তু হোস্টেলের ব্যবস্থা আছে, অর্থাৎ ছেলেদের জন্য আলাদা
হোস্টেল আছে, মেদোজোর মধ্যে হোস্টেলের ব্যবস্থা আছে। তো এখানে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সকলের কাছে, এখানে পড়াশোনা করতে কত টাকা খরচ হয়। তো এখানে যদি তুমি একাডেমিক যে খরচগুলো আছে সেটা দেখা যায় যে 3 লাখ থেকে 4 লাখের ভিতরে কিন্তু খরচটা হয়ে থাকে 4 বছরে। তবে এই খরচের পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন স্কলারশিপের সুবিধা আছে, তুমি যদি স্কলারশিপ পেয়ে যাও তাহলে আরও কম খরচে তুমি কিন্তু পড়াশোনাটা করতে পারবা। এখন যাদের স্বপ্ন আছে এমআইএসটিতে চান্স পাওয়ার, তাদের অবশ্যই ভালো করে একটা প্রস্তুতি নিতে হবে, কারণ এখানে কিন্তু প্রচুর কম্পিটিশন হয় এবং এখান থেকে পড়াশোনা করেও কিন্তু তুমি ভালো ভালো চাকরি করতে পারবা, বাইরের দেশে স্কলারশিপ নিয়েও যেতে পারবা। তো এমআইএসটির পাশাপাশি যারা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, ঘরে বসে প্রিপারেশন নিতে চাও, শেষ মুহূর্তে প্রিপারেশন ভালো করে নিয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, যারা মেনলি সায়েন্স স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু আমরা ভার্সিটি ক এবং গুচ্ছবুদ্ধি চাকরিবাজার চালু করছি। কারণ এখানে ভর্তি হলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, তোমার জিএসটি, কৃষিগুচ্ছ সবগুলোর প্রস্তুতি তুমি কিন্তু ঘরে বসে অনলাইনে ক্লাস করে নিতে অনলাইনে তুমি ক্লাস করে কিন্তু 100% প্রিপারেশন নিতে পারবা। কারণ আমাদের এই কোর্সে ভর্তি হলে তুমি ঘরে বসে অনলাইনে ক্লাস করতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, এবং এখানে কিন্তু আলাদা আলাদা ক্লাস হবে। তুমি এখানে কী পাবা, তুমি এখানে ফিজিক্সের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবা, তুমি কেমিস্ট্রির চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবা, তুমি ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবা, এবং একটা যে ক্লাস হবে একটা ক্লাসে একটা চ্যাপ্টারে যত টাইপ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক সব কিছু শেখাই দেওয়া হবে। অর্থাৎ ভার্সিটিতে যে ধরনের প্রশ্ন আছে সেটা কীভাবে সলভ করতে হয় সব কিছু তুমি এই ক্লাসগুলো করলে কিন্তু শিখতে পারবা। পাশাপাশি এখানে ভর্তি হলে তুমি সাজেশন পাবা, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটার জন্য আমরা সুপার সাজেশন তৈরি করছি। তুমি যদি এই কোর্সে ভর্তি হও এই সাজেশনগুলো ফ্রিতে পাবা, এবং এই সাজেশনে যা আছে তা যদি তুমি পড়ো এই টাইপগুলো থেকে তুমি ভর্তি পরীক্ষায় 100% কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবা। সো এখানকার কোর্স ফিও খুবই কম, মাত্র 2000 টাকা, এককালীন পেমেন্ট, একবারে 2000 টাকা দিয়ে ভর্তি হবে, ভর্তি হতে হবে, আর কখনো পেমেন্ট করতে হবে না। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 2000 টাকা বিকাশে বা নগদে সেন্ড মানি করার পরে এই নাম্বারে কল দিয়ে জানাবা, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে আমাদের ভার্সিটি ক বা গুচ্ছবুদ্ধি টার্গেট বেসে ভর্তি করে নেওয়া হবে, এবং তুমি ঘরে বসেই 100% কিন্তু প্রিপারেশন নিতে পারবা। পাশাপাশি যারা অনলাইন এক্সাম বেসে ভর্তি হতে চাও, এখানে কিন্তু ভার্সিটির জন্য আলাদা এক্সাম বেস আছে, সায়েন্স, আর্টস, কমার্স সকলের জন্য আলাদা আলাদা এক্সাম বেস আছে, এবং এখানে ভর্তি হলেও সকল ধরনের সাজেশনের পিডিএফগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবা, বইয়ের পিডিএফ পাবা। মেডিকেলের জন্য আলাদা এক্সাম বেস আছে, নার্সিংয়ের জন্য আলাদা এক্সাম বেস আছে। প্রত্যেকটার এক্সাম বেসের কোর্স ফি হলো মাত্র 500 টাকা, এককালীন পেমেন্ট। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে বা নগদে পাঠানো পরে এই নাম্বারে কল দিয়ে জানাবো, অথবা হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে অনলাইন এক্সাম বেস অ্যাড করে নেওয়া হবে, এবং তুমি ঘরে বসেই বেশি বেশি এক্সাম দিয়ে তুমি ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। তো এই হলো তোমাদের এমআইএসটি ভর্তি সংক্রান্ত সকল তথ্য তোমাদের জানিয়ে দিলাম। আশা করি তোমরা গুছানো প্রস্তুতি নিবা, সঠিকভাবে পড়াশোনা করবা, তাহলে তোমার যেমন স্বপ্ন পূর্ণ হবে পাশাপাশি তোমার বাবা মার মুখে হাসি ফুটবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।